যদি আপনি রসুন দিয়ে মাথা ব্যথা কমান রসুন দিয়ে নাকের পলিপাসটা দূর করেন রসুন দিলে পলিপাস যাবেই চিকন পাতলা করে কেটে এক কুচি রসুন ব্যবহার করবেন এক কুচি পেঁয়াজ ব্যবহার করবেন এসব কাজে আর যে কোনো ধরনের কঠিন চর্মরোগ হোক সেখানে যদি আপনি রসুন আর কাঁচা হলুদ একই সাথে দুইটা ভালো করে ঘষতে থাকেন ডেলি দশ মিনিট করে তিনবার এক মাস ঘষেন সেই চর্মরোগ ওখান থেকে পালাবেই এই চর্মরোগের জন্য এক কুচি রসুন এক কুচি পেঁয়াজ অনেক ভালো কাজ করে অনেকের মাথার চুল চুলের ভিতরে জায়গায় জায়গায় টিক্কা টিক্কা করে চুল পড়ে যায় এটা খুব কঠিন হয় যে চুল মাথার 20-25 জায়গায় পড়ে গেছে এটা এক ধরনের ফাঙ্গাস গ্রো করে সেখানেও আমরা কাঁচা হলুদ ঘষলে কাজে লাগে পেঁয়াজের মাঝখান এক কুচি পেঁয়াজের মাঝখানটা কেটে ব্যবহার করতে হবে এক কিছু রসুনের মাঝখানে কেটে ওখানে ঘষতে হবে ঘষতে 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 এরকম 7 দিন ঘষেন 10 দিন ঘষেন চলে যাবে এই যে একটা সাধারণ জিনিসে ভালো সমস্যা কিন্তু যে কোনো লোকের যদি ধবল হয় আর যদি বিবাহিত মেয়েদের হয় বা বৈবাহিকযোগ্যা মেয়েদের হয় তখন মা বাবার চিন্তার শেষ নাই সেখানে যদি তারা পেঁপের সাদা কোষ পেঁপের গাছের সাদা কোষ পেঁপের ডগার সাদা কোষ পেঁপের পাতার সাদা কোষ পেঁপের শিকড়ের সাদা কোষ পেঁপের গাছের ছালের সাদা কোষ এরকম 5 জায়গায় সাদা দুধের মতো লেটেক্স বেরোয় আসে ওগুলো যদি সবগুলো এক জায়গায় মিক্স করে তারপর একটু পট ভরে নেন ওইটা আপনি দিনে 3 বার করে লাগাইতে থাকেন আপনার ক্রিম আপনি বানিয়ে নিলেন এখন আপনি লাগান আলহামদুলিল্লাহ এই ধরনের ধবল মুখে বাদ দিয়ে একটু লাগাবেন মুখে দিতে হলে একটু মধু বেশি করে দিয়ে নিতে হবে বা কাঁচা হলুদ দিয়ে নিতে হবে আলহামদুলিল্লাহ দেখবেন এই ধরনের ধবল রোগ আল্লাহ তাআলা এই প্রসেসে যদি আপনি ব্যবহার করেন ভালো হয়